नमस्कार निबे विलेज किचेने आपनादेरके सकलके जानाइ अनेक अनेक स्वागत। आमि आजके आपनादेरके एकटा नतुन रेसिपी बानिये देखाबो लापा शाक दिये। शीतकालीन लापा शाक दिये अनेक किछुई आपनारा बानिये खान किन्तु बेशिरभाग मानुषई सेद्ध खाय, तार मध्ये आमि आजके देखाबो लापा शाकेर पेलका। आमि ताई आजके लापा शाक निते एसेछि आर तार साथे थाकबे होच्छे आलू सिम आर गाजरे भाजा। लापा शाक तोला हुए गेछे, एबार आमी एगुलो निये चले जाबो। দেখুন আমি নাপাগুলো হয়েছে তুলে নিয়েছি, তুলে নিয়ে ভালো করে বেছে যেভাবে আমরা সিদ্ধ খাই সেভাবে কুটে নিয়েছি। কুটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। লাপার পেলকার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের আমি একটু বলে দেব। আমি এখানে রসুন কিছু নিয়েছি, রসুনের আজগুলো আগে থেকে ছুলে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, আপনারা চাইলে পরে গোটাও দিতে পারেন। এখানে নিয়েছি আমি হয়েছে রসুনের পাতা কুচি কুচি করে নিয়েছি। এখানে খাবার সোডা নিয়েছি কিছু, এটা পরিমাণ মতো আমি দিয়ে দেবো ওখানে। আর এখানে নিয়েছি এটা একদম দেখতে ধনে পাতার মতো, কিন্তু এটা ধনে পাতা নয়, এটাকে বলে সলুক। এটা পেলকাতে দিলে পরে পেলকার যে ফ্লেভারটা আসবে খুব সুন্দর আসবে। লাপার পেলকার সাথে আমি আরেকটা রেসিপি আপনাদের দেখাবো। এখানে আমি বাড়ির তৈরি গাছের সিম নিয়েছি, এখানে দিয়ে নিয়েছি সরু আলু আর নিয়েছি কিছু গাজর কুচি করে। আমি এগুলো আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি, এটা আমি তার সাথে ভাজবো একটু কড়াইতে, তারপরে আমি পেলকাটাকে তৈরি করে নেব। পেলকার সাথে এই ভাজাটা খেলে খুবই ভালো লাগবে। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরে গিয়েছে, এবার আমি এর মধ্যে কড়াই বসিয়ে দেব। আমি এরকম জারে একটা সর্ষের তেল নিয়েছি, আমি এবার কড়াইর মধ্যে এই তেলটা ঢেলে দিয়ে গরম করে নেব। তেলটা কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে কেটে রাখা সিম আলু আর গাজরগুলো ছেড়ে দেব। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, হলুদটা পরিমাণ মতো দিয়ে দেব, লবণ দিয়ে দেবো স্বাদ মতো নেব। এগুলোর মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দেবো, রসুনগুলো আমি আগে থেকে একটু থেঁতো করে রেখে দিয়েছি, এগুলো দিলে একটু ভালো লাগে ভাজাটা। এর মধ্যে এবার দিয়ে দেব লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু আমি থেঁতে দেব, এগুলো ভাজাটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার আমি এইগুলোকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই যে থালাটা চাপা দিয়ে দিলাম,
ঢাকনাটাকে আমি তুলে নেব। আলুগুলো আমার মনে হয় এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, একটু আমি আরেকটু ভেজে নেব আলুগুলোকে। এই যে দেখুন আমার আলু আর সিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে কিরকম মুচমুচে হয়ে গেছে, একটু বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। এই যে এরকম একটা থালা নিয়েছি, এটাতে আমি নামিয়ে নেব আলু ভাজা আর সিম ভাজাগুলোকে। আমি এই কড়াইয়ের মধ্যেই লাপা শাকের যে তেলকাটা তৈরি করব এর মধ্যেই তৈরি করব। এবার আমি এইগুলোর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কি কি উপকরণ লাগে। আবার আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, লাপা শাকের যে রেসিপিটি আছে এইটা আমি তৈরি করে নেব। এবার কড়াইটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি কোনো রকম তেল দিব না, তেল ছাড়াই আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেব রসুনগুলো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এগুলো একটু আমি ভেজে নেব হালকা করে। এভাবে আমি এই ভাজতে থাকব, ভেজে একটু লাল লাল করে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন এইভাবে ভেজে নিয়েছি হালকা করে, এই যে রসুন আর লঙ্কাগুলোকে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে জল নিয়েছি, জল দিয়ে দেব এর মধ্যে। আপনারা এখানে লাপা শাকের পরিমাণ মতো জল দিয়ে দেবেন, আমি আমার লাপা শাকের পরিমাণ মতো জল নিয়েছি। এখানে আমি দিয়ে দেব সোডা, সোডাটাও আমি এখানে পরিমাণ মতো দেব। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে সোডাটা দেবেন, সোডাটা বেশি দিলে আবার পরে ছেঁকাটা তেতো তেতো হয়ে যায়, তাই আপনারা পরিমাণ মতোই দেবেন। আমি এখানে 2 চামচ দিয়ে দেব। এবার দেওয়ার পরে একটু ভেজে নেব, জলটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। সিদ্ধ করে নেওয়ার পরে আমি লাপাগুলো এর মধ্যে ছেড়ে দেব। এই যে এরকম জলটা সিদ্ধ হয়ে গেলে এরকম ফেনা উঠবে, এরপরে আমি লাপাগুলো দিয়ে দেব। এই যে এবার লাপাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। লাপাগুলোকে আমি একটু উলট পালট করে নিব, তারপরে এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আমি লাপা শাকের মধ্যে এবার দিয়ে দেব লবণ, লবণটা দিয়ে দেব স্বাদ মতো। লবণ আমার দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব রসুন পাতা কুচিগুলো, আগে থেকে যেগুলো কেটে নিয়েছি সবগুলোই দিয়ে দিচ্ছি, আর কেটে নেওয়া শলুকগুলোও আমি দিয়ে দেব এর মধ্যে। এটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এগুলো দেওয়ার পর এবার আমি পুরোপুরি ভেজে নেব। ভেজে নেওয়ার পর 10-15 মিনিট একটু সিদ্ধ করে নেব লাপা শাকগুলো। এগুলো ঘেটে নেওয়ার পর এই যে লাপা শাকগুলো দেখছেন, এগুলো পুরো সিদ্ধ হয়ে গেলে গলে যাবে। লাপাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু এই হ্যান্ডউইচের সাহায্যে একটু ঘেটে নেব। আপনারা চাইলে পরে নাও খেতে পারেন, লাপা শাক সিদ্ধ যেভাবে খান ওভাবেও আপনারা খেতে পারেন। আমি একটু ঘেটে নিচ্ছি। এই যে আমি এইরকম একটা হ্যান্ডউইচ নিয়েছি, আপনাদের বাড়িতে যেরকম হ্যান্ডউইচ আছে এইরকম দিয়েও ঘেটে নিতে পারেন, আমি এটা দিয়েই ঘেটে নিচ্ছি। এই যে দেখুন হ্যান্ডউইচ দিয়ে ঘাটার পর এরকম হয়েছে, এরকম থকথকে। আপনারা একটু এরকম গাঢ় করে নেবেন, তাহলে ঘন হলে পরে খেতে ভালো লাগবে। আমি আপনাদের সাথে এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করব, আপনারা যারা ভাবেন যে সোডা কিভাবে কত পরিমাণে দেব বুঝতে পারছেন না, তাদের জন্য
এখানে আমি সামান্য পরিমাণে খুন্তিতে একটু লাপার পেলকা তুলেছি, এই যে খুন্তির মধ্যে। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে দিলাম। কেন হলুদের কালারটা যদি লাল হয়ে আসে তাহলে বুঝবেন যে সোডার পরিমাণটা ঠিকঠাক আছে। আর একটু দিয়ে দিই, বোঝা যাচ্ছে না হয়তো। এই যে দেখুন, এই যে হলুদের কালারটা খুব সুন্দর একটা লাল হয়ে গেছে, তাহলে বুঝবেন যে লাল হওয়ার পর সোডাটা ঠিক পরিমাণে পড়েছে। আর যদি সোডার পরিমাণ কম হয় তাহলে সেখানে লাল হবে না, হলুদটা দেওয়ার পর হলুদের কালার একই রকম থাকবে, চেঞ্জ হবে না। এইখানে হলুদ দেওয়ার পর এই যে লাল হয়ে গেছে, তার মানে আমার সোডার পরিমাণটা ঠিকঠাক আছে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে বানাতে পারেন বাড়িতে। এবার আমি তেলকাটাকে কড়াই থেকে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে। এই যে এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই যে আমার লাপার রেসিপি তৈরি হয়ে গেছে, তার সাথে আমার আলুর ভাজাও তৈরি হয়ে গেছে, আলু আছে, এই তৈরি হয়ে গেছে। আমার কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।